তত্ত্বাবধায়কের দাবিতে খালেদা জিয়ার ধারাবাহিক কর্মসূচি শুরু আজ নরসিংদীতে জনসভা বিকেলে হেফাজতের কয়েক নেতার বিরুদ্ধে জঙ্গিবাদের অভিযোগ ওয়াক্কাসকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ আগামী এক সপ্তাহ সারা দেশের নদ নদীর পানি বাড়তে পারে ফলে দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় চলমান বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র উত্তরাঞ্চলে বন্যার প্রভাবে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় দেশের মধ্যাঞ্চলে বন্যা হতে পারে বলে তারা আশঙ্কা করছে আগস্টের শেষ সপ্তাহ থেকেই বাড়ছে দেশের প্রধান নদ নদীর পানি রাজশাহী চাঁপাই নবাবগঞ্জ যশোর পাবনা সহ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে বন্যার সঙ্গে যোগ হয়েছে নদী ভাঙন বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে তাদের নজরদারিতে থাকা ৫০টি নদীর মধ্যে ৪০টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে উত্তরাঞ্চলে ব্রহ্মপুত্র যমুনা অববাহিকায় বন্যা পরিস্থিতি আগামী ৫ দিন বা ৭ দিন অবনতি হতে থাকবে এবং এর সম্মিলিত প্রভাবে আমাদের যে মধ্যাঞ্চল আছে যেটা পদ্মা নদী ভাগ্যকুল থেকে ভাগ্যকুল আরিচা থেকে চাঁদপুর পর্যন্ত এই এলাকাটায় বন্যা পরিস্থিতি অবনতি হতে থাকবে ভারত থেকে আসা ঢলের পানি বন্যার কারণ বলে জানালেন এই বিশেষজ্ঞ ভারতের ভেতরে আপনার বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ আবার অরুণাচল এবং আসামেও গত কয়েকদিন এবং এই মুহূর্তে বন্যা ওইখানে বৃষ্টি অব্যাহত আছে যার কারণে এই এলাকার পানি খুব দ্রুত বাড়তেছে বন্যার পানির স্রোতের গতি বেশি থাকায় নদী ভাঙনও অন্য বছরের চেয়ে বেশি হচ্ছে এই পরিস্থিতি উদ্বেগজনক বলছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর মাওয়া এলাকা সেখানেও পদ্মা নদীর যে কারেন্টের যে অবস্থা সেটা খুব তীব্র এবং সেখানেও নদী তীরবর্তী এলাকায় ভাঙনের দেখা দিয়েছে তো এইগুলো অ্যালার্মিং বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে ত্রাণের পরিমাণ বাড়ানো হয়েছে বলে জানান তিনি ওবায়দুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা এদিকে উত্তরের জেলা চাঁপাইনবাবগঞ্জে বন্যার পানি কমতে শুরু করেছে তবে দুর্গত এলাকায় এখনও রয়ে গেছে দুর্ভোগ সেখানকার পরিস্থিতি জানবো আমাদের প্রতিনিধি ফয়সাল মাহমুদের কাছ থেকে ফয়সাল জেলার প্রধান নদীতে পানি কমার কথা জেনেছি আমরা কিন্তু উপদ্রুত এলাকার পরিস্থিতি আসলে কেমন আর ত্রাণ তৎপরতা কতটুকু চলছে হ্যাঁ অনুষ্কা আপনি যেমনটা বলছিলেন চাঁপাইনবাবগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে গত ২৪ ঘন্টায় অর্থাৎ গতকাল সকাল থেকে আজ সকাল পর্যন্ত পদ্মা নদীতে ৫ সেন্টিমিটার এবং মহানন্দা নদীতে ১ সেন্টিমিটার পানি কমেছে তবে এখনো পদ্মায় বিপদসীমার ১১ সেন্টিমিটার এবং মহানন্দায় বিপদসীমার ২৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বন্যা কবলিত এলাকার লক্ষাধিক মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিয়ে দিনাতিপাত করছেন আমি এই মুহূর্তে রয়েছি বন্যা কবলিত আল্লাতুলি এলাকায় তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে বেশিরভাগ বাড়িঘর হচ্ছে ৪ থেকে ৬ ফিট পানিতে ডুবে আছে এবং ঘর ছেড়েছেন বেশিরভাগ মানুষই অনেকে আবার ঘরের চালায় অথবা উঁচু করে মাচা তৈরি করে তার উপর জীবনযাপন করছেন তো এলাকায় চরম দুর্ভোগের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে বন্যা কবলিত মানুষরা আর ত্রাণ তৎপরতা নিয়ে আমার কথা হয়েছে জেলা প্রশাসক সর্দার শনাক্ত আলীর সঙ্গে তিনি যেটা বলছেন ১৪ ইউনিয়নে প্রায় ১০০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে এছাড়াও বিভিন্ন এলাকায় শুকনো খাবার দেওয়া হয়েছে তবে বন্যা কবলিত এলাকার মানুষরা জানিয়েছেন সরকারি যে ত্রাণ দেওয়া হয়েছে তা পর্যাপ্ত নয় এবং একই কথা বলেছেন কয়েকজন ইউপি চেয়ারম্যান বন্যার আনুষ্কা আপনি যেটা বলছিলেন যে চাঁপাইনবাবগঞ্জ সদর এবং শিবগঞ্জ উপজেলায় বন্যা দেখা দিয়েছে এবং ১৪টি ইউনিয়নে বন্যা কবলিত হয়ে পড়েছে এবং এই ইউনিয়নগুলোর মধ্যে খারাপ অবস্থা আমরা দেখেছি সদর উপজেলার আলাতুলি নারায়ণপুর এবং শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নে এছাড়া কৃষি সম্প্রসারণ আপনাকে ধন্যবাদ চাঁপাইনবাবগঞ্জের বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন ফয়সাল মাহমুদ মেঘনা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলায় রামগতি রক্ষা মঞ্চের ডাকে পালিত হচ্ছে সকাল সন্ধ্যা হরতাল সেখানকার পরিস্থিতি জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন আব্বাস হোসেন কথা বলবো তার সাথে আব্বাস নদী ভাঙনের সমস্যাটি কতটা গুরুতর আর এই ভাঙন রোধে প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে আমি আপনাকে প্রথমটা জানিয়ে রাখি মেঘনা নদীর ভয়াবহ ভাঙন প্রতিরোধ ও ডেজিং বাঁধ নির্মাণের দাবিতে লক্ষ্মীপুর রামগতি ও কমলনগর উপজেলায় সকাল সন্ধ্যা হরতাল চলছে রামগতি ও কমলনগর থেকে দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি বেশিরভাগ অফিস ব্যবসা প্রতিষ্ঠান স্কুল মাদ্রাসা বন্ধ রয়েছে আমি রামগতি রক্ষামন্ত্রীর নেতা এবং স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলেছি তারা আমাকে জানিয়েছেন দীর্ঘদিন থেকে রামগতি ও কমলনগর উপজেলা রক্ষার জন্য সরকার কোনো উদ্যোগ বা ব্যবস্থা নেয়নি তাই তারা তাদের
বিঠামাটি রক্ষা করার জন্য আন্দোলনে ডাক দিয়েছেন। যদি সরকার তাদের দাবি পূরণ না করে তাহলে মানে হাজার হাজার মানুষের বসতবাড়ি রক্ষা করার জন্য লাগাতার হরতাল সহ বিভিন্ন কর্মসূচি মানে দেওয়ার হুমকি দেন। আমি কথা বলেছি রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আলামিন হাসান আলামিনের সাথে, তিনি আমাকে জানিয়েছেন আজকের এই হরতাল এখন পর্যন্ত শান্তিপূর্ণ চলছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরে বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কোনো সহিংস কর্মকাণ্ড না চালাতে মানে যেন না চালাতে পারে সে ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। আর সকালে আসাম আব্দুর রব কলেজের সামনে হাজিরহাট ও জমিদার হাট সহ বিভিন্ন স্থানে শত শত জনতা ঐক্যবদ্ধ হয়ে হরতালের মধ্যে মিছিল ও পিকনিক করেছে। এই সময় সড়কের বিভিন্ন স্থানে গাছে গড়ি টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করার চেষ্টা করছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আনুষ্কা লক্ষ্মীপুরে নদী ভাঙন রোধের দাবিতে হরতালের বিষয়ে জানাচ্ছিলেন আব্বাস হোসেন। এদিকে মাওয়া কাওড়াকান্দি রুটে আবারও লঞ্চ ধর্মঘট চলছে, এতে চরম দুর্ভোগে পড়েছে লঞ্চ যাত্রীরা। 31টি লঞ্চের রুট পারমিট পুনরায় না দেয়ায় শনিবার বিকেলে এই লঞ্চ ধর্মঘটের ডাক দেয় লঞ্চ মালিকরা। সিরিয়াল অমান্য করে চলাচলের জের ধরে 22 আগস্ট থেকে টানা 11 দিন লঞ্চ চলাচল বন্ধ ছিল মাওয়া কাওড়াকান্দি নৌ রুটে। ওই সময় সনদধারী মাস্টার না থাকায় 31টি লঞ্চের রুট পারমিট স্থগিত করে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। লঞ্চ মালিক সমিতি দাবি করেছে প্রতিটি লঞ্চে সনদধারী মাস্টার থাকার পরও পুনরায় রুট পারমিট না দেয়ায় তারা এই ধর্মঘটের ডাক দিয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে আমরা কথা বলছি আমাদের মাদারীপুর প্রতিনিধি রিপন চন্দ্র মল্লিকের সাথে। রিপন, টানা ধর্মঘটের পর এই রুটে কিছুদিন আগে লঞ্চ চলাচল শুরু হলো আমরা জানলাম, তো আবার নতুন করে কেন সংকট তৈরি হলো আর এই সমাধানে প্রশাসন কোনো উদ্যোগ নিয়েছে কি? আনুষ্কা, আপনি জানেন যে গত 22 আগস্ট থেকে এই এই মাওয়া কাওড়াকান্দি রুটে লঞ্চ চলাচলকে কেন্দ্র করে টানা 11 দিন লঞ্চ চলাচল বন্ধ রেখেছিল কাওড়াকান্দি লঞ্চ মালিক সমিতির নেতৃবৃন্দরা। কিন্তু গত 2 সেপ্টেম্বর বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ কাওড়াকান্দি নৌ রুটের 31টি ফিটনেস বিহীন লঞ্চের পারমিট বাতিল করে দেওয়ার প্রতিবাদে গতকাল বিকেল থেকে এই রুটে নতুন করে আবার ধর্মঘট শুরু করেছে মাওয়া মালিক সমিতির নেতৃবৃন্দরা। এতে পাটুরিয়া ও দৌলতদিয়া নৌ রুটে অচল অবস্থা থাকায় বিকল্প পথ হিসেবে যাত্রীরা এই কাওড়াকান্দি নৌ রুট ব্যবহার করছিল। এখন বর্তমানে এই লঞ্চ চলাচল বন্ধ থাকার ফলে চরম দুর্ভোগে পড়েছে বর্তমানে এই রুট দিয়ে চলাচলকারী যাত্রীরা। প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত আমরা তেমন কোনো উদ্যোগ গ্রহণ করতে দেখিনি এই সমস্যা সমাধানের জন্য। আনুষ্কা, মাওয়া কাওড়াকান্দি রুটে পুনরায় লঞ্চ ধর্মঘট চলছে এবং সেখানকার খবর জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি রিপন চন্দ্র মল্লিক। পাটুরিয়া দৌলতদিয়া রুটে যাত্রীবাহী যানবাহন পারাপার বন্ধ আছে 9ম দিনের মতো, তবে মাঝ নদীতে আটকে যাওয়া ফেরি উদ্ধারের পর ধারণ ক্ষমতার অর্ধেক যান নিয়ে চলছে ফেরি। নাব্যতা সংকটে এই রুটে ফেরি পারাপার বিঘ্ন হচ্ছে 2 সপ্তাহ ধরে। যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে 31 আগস্ট থেকে যাত্রীবাহী গাড়ি পারাপার পুরোপুরি বন্ধ করে দিয়েও সংকট এড়ানো যায়নি। 3টি ড্রেজার দিয়ে ফেরির চ্যানেলে ড্রেজিং করছে কর্তৃপক্ষ, তবে কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে তা বলতে পারছে না কেউ। নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার ধারাবাহিক কর্মসূচি শুরু হচ্ছে আজ। প্রথম দিন তিনি জনসভা করবেন নরসিংদীতে। 18 বছর পর নরসিংদীতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন। তার এই সভাকে ঘিরে দলীয় কোন্দল ভুলে জোর প্রচারে নেমেছে নেতাকর্মীরা। এ উপলক্ষে রঙিন ব্যানার, ফেস্টুন আর তোরণে ছেয়ে গেছে ঢাকা সিলেট মহাসড়কের দুই পাশ। সভা সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা বিএনপি এবং তার শরিক দলের নেতাকর্মীরা। জনসভার নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে পুলিশও। হেফাজতে ইসলামের বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে জঙ্গি তৎপরতার অভিযোগ পুরনো। এ নিয়ে সংগঠনটির নায়েবে আমির মুফতি ওয়াক্কাসের কাছে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে মনে করছে পুলিশ। এজন্য হেফাজতের অর্থের উৎসের পাশাপাশি দেশি ও আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর যোগাযোগের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। বিএনপি নেতৃত্বাধীন 18 দলীয় জোটের শরিক জমিয়তে উলামার মহাসচিব মুফতি ওয়াক্কাস 5ই মের শাপলা চত্বরে সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয় তাকে। এসব মামলায় জিজ্ঞাসাবাদ করতে আদালতে রিমান্ড আবেদন করে গোয়েন্দা পুলিশ।
পুলিশ জানায় হেফাজতের বেশ কজন নেতার বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ আছে। মুফতি ওয়াক্কাসও তার ব্যতিক্রম নন। এমনকি শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে ভাঙচুর, অগ্নিসংযোগে জঙ্গি সদস্যদের জড়িত থাকার প্রমাণও পেয়েছেন তারা। হেফাজত ছাড়াও তাদের সহযোগী বেশ কিছু লোকজন অংশগ্রহণ করেছে যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে, এবং আমরা আনসারুল্লাহ বাংলা টিম যারা আমরা জানি যে তারাও ভলান্টিয়ার্স হিসেবে ওখানে কাজ করেছে। পুলিশের এই কর্মকর্তা আরও জানান, জিজ্ঞাসাবাদের অনুমতি পেলে হামলা ভাঙচুরের পাশাপাশি জঙ্গি সংশ্লিষ্টতার বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হবে হেফাজতের এই নেতাকে। নীতি নির্ধারণীর বৈঠকগুলোতে উনি থাকতেন, তো সেই ক্ষেত্রে অন্য কোনো মানে জঙ্গি যারা যাদেরকে জঙ্গি বলা হচ্ছে, যারা জঙ্গিবাদে উগ্র মতবাদে দীক্ষিত, তারাও কেউ ছিল কিনা বা কি ধরনের, এটি হয়তো প্রাসঙ্গিকভাবে আসবে। সে বাইরের কোনো ইন্ধন ছিল কিনা কিংবা দেশের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ইন্ধন আছে কিনা, সবগুলো বিষয়ই আসলে আসবে। মুফতি ওয়াক্কাস এরশাদ সরকারের ধর্মমন্ত্রীর দায়িত্ব পালন করেন। যশোরের মনিরামপুরে তার পরিচালিত একটি কওমি মাদ্রাসাও রয়েছে। মাসুদ কার্জন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বর্ণের মার্কেটে ডাকাতির ঘটনায় ডাকাতদের গ্রেপ্তার ও লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধারের দাবিতে সিলেটের জিন্দাবাজারে সকাল থেকে ধর্মঘট পালন করছে ব্যবসায়ীরা। বেলা আড়াইটায় কোর্ট পয়েন্টে সমাবেশ করবে জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ। এই সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণার কথা রয়েছে। এদিকে নেহার মার্কেটে ডাকাতির ঘটনায় চার দিনেও কোনো ক্লু উদ্ধার করতে পারেনি পুলিশ। এই ঘটনায় আটককৃত পাঁচজনের মধ্যে চারজনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়েছে পুলিশ। ডাকাতি ও খুনের ঘটনায় শুক্রবার রাতে অজ্ঞাতনামা 10-12 জনকে আসামি করে মামলা করা হয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রোটোকল সই হওয়ার 2 বছর পরও শুরু হয়নি ছিটমহল বিনিময়। কুড়িগ্রামের ছিটমহলবাসী এখন আশা করেন সমস্যা সমাধানে ভারতের রাজনীতিবিদরা আরও মানবিক হবে। তবে শুধু আশায় বসে থাকা নয়, নাগরিক অধিকার আদায়ে আবারও আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে তারা। ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর মধ্যে ছিটমহল বিনিময়ের প্রোটোকলটি সই হয় 2011 সালের 6 সেপ্টেম্বর। এই চুক্তি হওয়ায় আশায় বুক বেঁধেছিলেন বাংলাদেশের ভেতরে ভারতের 111টি ও ভারতের ভেতরে বাংলাদেশের 51টি ছিটমহলের মানুষ। সীমান্ত চুক্তি অনুমোদনের জন্য ভারতের পার্লামেন্টে উঠার খবরে আশা বাড়ে তাদের আরও, কিন্তু শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মেঁকে বসায় অনিশ্চিত হয়ে পড়ে চুক্তির বাস্তবায়ন। সরকার এখন যদি কাজটা না করে, তা আমরা তো জনগণ আমরা তো অনেক কিছু করতেছি, এখন তো এটা তো কোনো এখন সরকার কাম কর্ণপাত করতেছে না। ভারতের সরকার এই বিলটা পাশ করবে, আমরা সবাই স্নাতক পায়ের মতো আকাশের দিকে চাই আছি যে আমরা এই বার সিটবাসী এই বন্দি জীবন থেকে মুক্তি পাব। এই আশা রেখে আমরা সবাই তাকিয়ে আছি, এই আশাও আমার সিটবাসীর ব্যর্থ হয়ে গেল। দুই দেশের মধ্যে প্রোটোকল সইয়ের দিনটিতে কতই না আনন্দ করেছে ছিটমহলবাসী, অথচ 2 বছরেও এর বাস্তবায়ন শুরু না হওয়ায় এখন আবার আন্দোলনে নামার চিন্তা করতে হচ্ছে তাদের। রাজ্যসভায় বিলটি উত্থাপন না হয় তাহলে আমরা আগামীতে আমাদের আন্দোলনটাকে আরও বেগবান করার জন্য, এমনকি ভারতের সুপ্রিম কোর্টে সহ আদালতে যাওয়ার জন্য আমরা বদ্ধপরিকর। ছিটমহলবাসীরা চান হার জিত না, মানবিক দৃষ্টিভঙ্গি থেকে যেন তাদের বিষয়টি বিবেচনা করে ভারতের রাজনীতিবিদরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশের বাইরের খবর। মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচনে কোনো প্রার্থী 51% ভোট না পাওয়ায় ফল নির্ধারণ হয়নি। বিজয়ী ঠিক করতে 28 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে রান অফ ভোট। 45% ভোট পেয়ে এগিয়ে আছেন মোহাম্মদ নাশিদ। 2008 সালে দেশটির প্রথম নির্বাচনেও জিতেছিলেন তিনি, কিন্তু 2012 সালের ফেব্রুয়ারিতে নিরাপত্তা বাহিনীর বিদ্রোহের মুখে পদত্যাগ করেন তিনি। নাশিদের নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল্লাহ ইয়ামিন এবং গাসিম ইব্রাহিম দুজনই পেয়েছেন 25% করে ভোট। ভারত মহাসাগরের দ্বীপ রাষ্ট্রটিতে নির্বাচনে ভোট দেয় প্রায় 2,40,000 ভোটার। এক বছরেরও বেশি রাজনৈতিক সংকটের পর এই নির্বাচন শান্তিপূর্ণ ছিল বলে জানিয়েছে নির্বাচন কমিশন ও পর্যবেক্ষক দল। ভারতের কাশ্মীরের শ্রীনগরে জার্মান ও ভারতের যৌথ উদ্যোগে কনসার্টকে ঘিরে পুলিশের সাথে সংঘর্ষে 4 জন মারা গেছে, আহত হয়েছে বেশ কজন। বিশ্বখ্যাত সঙ্গীতায়োজক জুবিন মেহতা ও বাভারিয়ান স্টেট অর্কেস্ট্রার এই সঙ্গীত সন্ধ্যায় 2000 নির্বাচিত অতিথি ছিলেন, যাদের মধ্যে ভারতের বেশ কজন মন্ত্রী, বিভিন্ন দেশের কূটনীতিক এবং বিভিন্ন দেশের খ্যাতনামা তারকাও ছিলেন। কাশ্মীরের মূল সমস্যা দূরে ঠেলে ভারতের অবস্থান আরও পরিষ্কার করতে এই কনসার্টের আয়োজন করার অভিযোগ তোলে বিক্ষোভকারীরা। খেলার খবরে আন্তর্জাতিক ফুটবল।
এক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়াকে 6-0 গোলে হারিয়েছে ব্রাজিল। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে জোড়া গোল করেছেন জো। এছাড়া